নারায়ণগঞ্জের কৃতি সন্তান, রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সমবায়ী, বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক মোহাম্মদ জামাল উদ্দিন সবুজের সংবর্ধনা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ জামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হওয়ায় গাজী আব্দুল মাতবর মানব কল্যাণ ফাউন্ডেশন ও মুসলিমনগর এলাকাবাসীর আয়োজনে মুসলিমনগর KM উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক AKM ইব্রাহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য MA রাসেল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই জামাল উদ্দিন সবুজকে ফুলের শুভেচ্ছা জানায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা পর্বে মোহাম্মদ জামাল উদ্দিন সবুজের বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ত্যাগ, তিতিক্ষা ও সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ফতুল্লা থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসলিমনগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও আলোচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, SCI লিমিটেডের CBA কর্মকর্তা ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি MA রাসেল। এই বাংলাদেশ একদিনই হয় নাই, জন্মের যুক্ত ভোট নির্বাচন, 66 দফা, 69 গণপুত্থান, 70 নির্বাচন এবং 71 মহান মুক্তিযুদ্ধ যিনি নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার নেতৃত্বে আমরা এই ভূখণ্ড পেয়েছি বাংলাদেশ। সেই বাংলাদেশের স্থপতির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই, যাকে 1975 15 আগস্ট কালরাত্রে হায়েনার দল পাকিস্তানের প্রেতাত্মারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে। একদিকে ওই মসজিদ থেকে আজানের ধ্বনি, পবিত্র আজান, আসলাতু খায়রুন মিনাল্লাহ, ঘুম হইতে নামাজ উত্তম, আর সেই সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর বুকে গুলি চালিয়ে হত্যা করে বঙ্গবন্ধুকে। বন্ধুরা আমার, শুধু কি তাই, সেদিন একে একে বেগম মুজিব পদমন্ত্রীর সহধর্মিণী তাকে হত্যা করে, শেখ কামাল, শেখ জামাল সহ তাদের সহধর্মিণীদের হত্যা করে, সব শেষে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল যে নিষ্পাপ তাকে পর্যন্ত হত্যা করে, হত্যা করে তারা গর্ব করে বলেছিল আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, পারলে আমাদের বিচার করো। রাখে আল্লাহ মারেকে, রাখে আল্লাহ মারেকে। তারা ভেবেছিল বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছি, আমাদের আর বিচার হবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আদেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগের হাল ধরেছিল বলেই, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল বলেই ওই কুলাঙ্গার কন্দেল ফারুক রশিদ ডালিমদের ফাঁসি কার্যকর হয়েছে। তাই তো বলি, হে মুজিব, তুমি আজ তুলকি পড়ায় শুয়ে আছো, তোমার কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসাগরে ভাসছে। আর সেই বিশাল সংগঠনের গুরু দায়িত্ব পেয়েছেন যিনি বঙ্গবন্ধুর নামে গান লিখেছেন, এসো শ্রদ্ধা সাথে স্মরণ করি সেই মানুষের কথা, যার জন্ম না হলে হতো না কবু বাংলার স্বাধীনতা, যিনি গান লিখেছেন জাতির জনক বঙ্গবন্ধু তোমাকে জানাই, উরা তোমায় হত্যা করে মারতে পারে নাই, বৌতুরে টুঙ্গি পড়া কবরে শুয়াইয়া ভেবেছিল বন্ধু তোমার নাম যাবে মুছিয়া, তুমি মুজিব চিরদিন ওদের জানে নাই, উরা তোমায় হত্যা করেও মারতে পারে নাই। এই গানগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম এবং আমার সাথে 40 শিল্পী গিয়েছিল। যখন এই গান শুনেছে দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর চোখ দিয়ে অশ্রু ঝরেছে, পানি পড়েছে। এই সেই আপনাদের গিরি সন্তান। আমি মনে করি উনি শুধু নারায়ণগঞ্জের ওই মুসলিম নগরের মধ্যে সীমাবদ্ধ না, উনি নারায়ণগঞ্জের গিরি সন্তান। আপনারা আজকে যে সংবর্ধনা দিলেন
আমি এই আয়োজনে যারা আছেন বিশেষ করে মাহবুব সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে এই সুন্দর একটা অনুষ্ঠান এই একটা ফাউন্ডেশনের মাধ্যমে রাত কোন রাজনৈতিক কারণে বেনারে নয় একটা একটা মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে এই সুন্দর একটি অনুষ্ঠান করেছে আমি ধন্যবাদ জানাই মান্নাকে মান্নার ইতিমধ্যে বলেছে যে এই এই পঞ্চায়েত কমিটি এবং এই স্কুলের উনি প্রতিষ্ঠাতা সভাপতি এই স্কুলের পক্ষ থেকে ওনাকে একটা জাঁকজমকপূর্ণ সম্মাননা দেওয়া হবে এই জন্য এই প্রতিষ্ঠানের সভাপতি মান্নাকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে ভালো মানুষকে মূল্যায়ন করলে একদিন আমরা থাকবো না একদিন তোমরা কেউ থাকবে না ভালো মানুষকে মূল্যায়ন করতে হবে যে যা তাকে সেই স্বীকৃতি দিতে হবে তাহলে আমরা মানুষের মতো মানুষ পাবো ভালো মানুষ পাবো বেশ কলার মানুষ পাবো এ অর্জন তার একার নয় মুসলিম নগরবাসী তথা নারায়ণগঞ্জবাসীর বলে বক্তব্য রাখেন সংবর্ধিত নারায়ণগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ জামাল উদ্দিন সবুজ যে আপনাদের সন্তান হিসেবে এই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পর থেকে আমি আমার সাধ্য মতো আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি লেখার চেষ্টা করেছি এবং আপনারা আজকে এই সন্ধ্যার আলোচনার পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে আমার দুটি গানের কথা যিনি আমার বন্ধুবর এম এ রাসেল সাহেব বলেছেন তার কাছেও আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ ফরিদুল্লাহ লাইলি আপার কাছে কৃতজ্ঞ ওবায়দুল কাদের এমপি সাহেবের কাছে সাধারণ সম্পাদকের কাছে এবং আমি মনে করি আমাকে মূল্যায়িত করা হয়েছে সেজন্য আমি নিজেকে গর্বিত মনে করি না গর্ব আপনাদের যারা আমাকে ভালোবাসেন যারা আমার আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে উপস্থিত হয়েছেন আমি বারবার আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং এই দলের আদর্শের জন্য আমার সারা জীবন যতদিন আল্লাহ আমার চলার শক্তি থাকে আমি চেষ্টা করে যাব আমাকে যেভাবে মূল্যায়িত করা হয়েছে আমিও যেন এই দলের আদর্শের প্রতি সবসময় নতজানু হয়ে কাজ করতে পারি এবং বিশেষ করে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা এমপি শামীম ওসমান সাহেব থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা রাজপথে লড়াকু সৈনিক হিসাবে ইতিমধ্যে যার যার সাথে আমার কথা হয়েছে সবাই খুশি হয়েছেন আমি এই সদস্য মনোনীত হওয়ার কারণে আজকে এই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ইতিমধ্যে আমাদের যে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি যে এম এ রাসেল ভাই যিনি জননেত্রী শেখ হাসিনা যাকে অত্যন্ত স্নেহের চোখে দেখেন তিনি এবং বললেন যে মান্নানকে নিয়ে এমপি শামীম ওসমানের সাথে আমাকে মোলাকাত করাবে আমিও নিজে থেকে আমি এখনও এমপি সাহেবের সাথে কোনো আলোচনা করি নাই যাই হোক আমি ওই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে সময় অনেক কম আপনারা জানেন যে সারাটা জীবন মানুষের ভালোবাসা আমার বড় সম্পদ মানুষকে ভালোবাসি এবং মানুষের ভালোবাসায় মুসলিমনগরের মতো এলাকাকে আজকে যা আপনারা দেখছেন সেই সমস্ত মানুষগুলি তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম যে মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সেই মানুষগুলো আজকে আমাদের কাছে নাই তারা অনেকেই একেবারে কালো মাদবর থেকে শুরু করে সমস্ত মাদবর যারা আজকে কবরস্থানে শায়িত আছে তাদের জন্য আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে যে এই লোকগুলি যদিও তারা বেশি শিক্ষা শিক্ষিত ছিলেন না কিন্তু তাদের আমি লক্ষ্য করছি যে মানব কল্যাণে তারা সবসময় নিবেদিত ছিলেন এবং যে কোনো কাজ আমি হাত দিয়েছিলাম আজকে স্কুলের কথা যদি বলি এই স্কুলের যখন কাজ শুরু করি অনেকে মুসলিমনগরের মতো জায়গায় এই হাই স্কুল শেষ পর্যন্ত চলবে কি না ছাত্র কোথেকে আসবে এটাও অনেকে বলছেন এমনকি এই গ্রামে যখন ইলেকট্রিসিটি আনি 1973 সনে তখন অনেকে বলছে যে এই গ্রামে যদি ইলেকট্রিসিটি আসে বিদ্যুৎ আসে তাহলে হাতে বট গাছ জ্বালাবে কিন্তু আল্লাহর রহমতে হাতে কোনো দিন বট গাছ জ্বালায় নাই মুসলিমনগরে ঠিকই আমরা বিদ্যুতায়ন করতে পেরেছিলাম আজকে যে ইসলামিয়া মাদ্রাসা সেটা একটা খালের মধ্যে এই মাদ্রাসাটা হয়েছে সেই মাদ্রাসা আজকে চারতলা বিল্ডিং 4 কোটি টাকা স্যাংশন হয়ে এখন সেটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমি মনে করি মানুষের ইচ্ছা শক্তিটাই হলো সবচেয়ে বড় যদি মানুষ চেষ্টা করে মানুষ যদি উদ্যোগী হয়
তাহলে পৃথিবীর কোনো মহৎ কাজ আটকে থাকে না টাকার অভাবে। আরও কিছু আপনারা দেখবেন যে এই এলাকায় আরও এমন কিছু হবে যা ইতিহাস সৃষ্টি করবে। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহিম। এই মুসলিম নগরের গর্ব অহংকার যাকে নিয়ে আমরা আগে থেকে করি এবং আগামী দিনে আরও যাকে নিয়ে আমরা অনেক বেশি করে গর্ব করতে পারবো। আমাদের সকল শ্রদ্ধাভাজন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সমবায়ী জনাব আলহাজ জামালউদ্দিন সবুজ, যিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং লেখক, এবং যিনি আমাদের আজকে সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন যে উনি অত্যন্ত জনপ্রিয় এবং হৃদয়গ্রাহী কিছু গান রচনা করেছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে, তাকে উৎসর্গ করে অনেক মূল্যবান গান তিনি রচনা করেছেন, তিনি সুর করেছেন। আমি তাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমাদের এলাকা বাগিচির পক্ষ থেকে আমরা আগামী দিনে তাকে আরও নূতন আরও বেশি করে সম্বর্ধনা জানাব। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব এম এ মান্নান, যিনি আমাদের উচ্চবিদ্যালয়ের বর্তমান মেনেজিং কমিটির সদস্য, তিনি বলেছেন পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকেও তাকে নিয়ে আমরা এই সম্বর্ধনার আয়োজন করব। আমরা আশা করব আগামী দিনে আমাদের আজকের এই যাকে নিয়ে আমরা গর্ববোধ করছি, যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, তিনি আগামী দিনে আওয়ামী লীগের মূল কমিটিতে অংশগ্রহণ করবেন, মূল কমিটিতে দায়িত্ব পালন করবেন এবং আমাদের এই নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাবেন। আলোচনা শেষে সংবর্ধনা সূচক সম্মাননা স্মারক জামালউদ্দিন সবুজে হাতে তুলে দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠন। সংবর্ধনা শেষে এক অনাড়ম্বর সঙ্গীতায়োজনে নারায়ণগঞ্জের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও স্কুল শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানকে ঘিরে বিপুল সংখ্যক এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি ঘটে। সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ। Woo!